দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আপনি যদি আমার ভিডিওটি শেয়ার করেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলেই জানতে পারবেন, সকলেই দেখতে পারবেন, সকলের সুবিধার্থেই আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টসে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক বন্ধুরা অনুরোধ করেছেন আসছে নতুন বছর 2021 সালে কোন রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিকভাবে ধনী হতে পারবেন, কোন রাশির জাতক বা জাতিকাদের হাতে অর্থ আসবে। দেখুন, পরিশ্রম না করলে অর্থ আপনার কোনোভাবেই আসবে না। আর যদি জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহ নক্ষত্র আপনার ফেভারে থাকে তাহলে আপনার হাতে অর্থ আসতেই বাধ্য। অর্থ আসাটা কিন্তু সহজ বিষয় না, অর্থকে আনতে হলে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আর আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার হাতে অর্থ আসবেই, অর্থ আপনাকে ধরা দিবেই। আপনাকে সঠিকভাবে সঠিক ওয়েতে চেষ্টা করতে হবে। আপনার গ্রহ নক্ষত্র আপনার ফেভারে থাকলে অবশ্যই আপনি অর্থের সম্মুখীন হবেন। ধন সম্পত্তি নিজের কাছে প্রচুর থাকার চেষ্টা আমরা সকলেই করে থাকি, কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু মানুষ রয়েছেন, আবার এমন কিছু মানুষ রয়েছেন যাদের বিপুল অর্থ সমস্যা ভোগ করতে হয়, আবার এমন কিছু রাশির মানুষ রয়েছেন যারা কম বয়সে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে উঠতে পারে। আসুন আমরা জেনে নেই কোন রাশির জাতক বা জাতিকারা আসছে নতুন বছর 2021 সালে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবেন। আমি প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষের মধ্যে খুব অল্প বয়স থেকে ধন সম্পত্তি জমানোর প্রবণতা লক্ষ্য করা যায়। কোনো বিষয়ে অতিরিক্ত ব্যয় করা এরা একেবারেই পছন্দ করেন না। আবার এই এদের স্বভাব খুব অল্প বয়সে এরা ধনী হতে পারেন, এরা খুবই চেষ্টা করেন এবং অর্থ জমাতে পারেন। সকল সিংহ যে অর্থ জমাতে পারবেন তা কিন্তু নয়, কিছু কিছু সিংহ রাশির জাতক বা জাতিকারা অর্থ জমাতে পারবেন। আমার এই বিশ্লেষণটি হচ্ছে চন্দ্রমতে যাদের সিংহ রাশি হবে বা চন্দ্রমতে হিসাবটি আমি আপনাদেরকে জানাচ্ছি। যে সকল জাতক বা জাতিকাদের ফলাফল জানাবো এটি হচ্ছে সম্পূর্ণ চন্দ্রের মতামতের উপর ভিত্তি করে। পরবর্তী যে রাশি অর্থনৈতিকভাবে আসছে নতুন বছর 2021 সালে ধনী হতে পারবেন সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। অর্থ উপার্জন করার ইচ্ছা বা প্রচেষ্টা মেষ রাশির ছোট বয়স থেকেই ছোটবেলার থেকে হয়ে থাকে। আসছে নতুন বছর 2021 সালে যদি আপনি সৎভাবে চেষ্টা করেন, আপনি সৎভাবে পরিশ্রম করেন, তাহলে নতুন বছরে অর্থ আপনার হাতে ভরি ভরি আসবে। আপনি সঞ্চয় করতে পারবেন, তবে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আসছে নতুন বছর 2021 সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিকভাবে ধনী হওয়ার সম্ভাবনা থাকবে না। পরবর্তী যে রাশিটির কথা আমি বলবো সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষরা এতটাই পরিশ্রমী যে খুব কম বয়সে এরা ধনী হতে পারেন, পরিশ্রম করতে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকারা, কিন্তু তারা কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ হাত থেকে ছুটেও যেতেও পারে। অনেকেই আবার জমাতে পারবেন, অনেকেই আবার জমাতে পারবেন না শুধু ভুল বোঝাবুঝির কারণে। আসছে নতুন বছর 2021 কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে উঠতে পারে। কর্মের উদ্যম এদের সারা জীবনেই বজায় থাকে। এরা অনেক চেষ্টা করেন এবং সৎভাবে আয় উপার্জন করার চেষ্টা করেন, এর জন্য কর্কট রাশির জাতক বা জাতিকারা আসছে নতুন বছর 2021-এ ধন সম্পত্তির মালিক হতে পারবেন, গাড়ি করতে পারবেন, বাড়ি করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। এবার যে রাশিটির কথা আমি জানাবো বৃষ রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং যেটিকে আমরা বৃষ রাশি বলে থাকি বা বিছা রাশি বলে থাকি, যার আকৃতি চিংড়ি মাছের মতো বা বিছা প্রকৃতির মতো।
এই রাশির মানুষরা খুবই সুখী এবং বিলাসী প্রকৃতির হয়ে থাকেন। এরা ছোটবেলা থেকে খুবই বিলাসী এবং শৌখিন হয়ে থাকেন। অর্থের অভাব এদের খুব একটা থাকে না। কম বয়সে বিপুল অর্থের মালিক হতে এদের দেখা যায়। এই বৃষরাশির জাতক বা জাতিকেরা 2021 সালে অর্থনৈতিকভাবে খুবই লাভবান হবেন। 2021 সালে যারা বৃষরাশির জাতক বা জাতিকেরা আছেন তারা ব্যবসা করলে লাভবান হবেন, চাকরি করলেও লাভবান হবেন। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদেরকে আমি বলবো একটু সতর্ক থাকবেন, কারণ পার্টনারশিপ ব্যবসায় আপনার আসছে নতুন বছরে তেমন একটা শুভ ফলাফল আসতে নাও পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, সর্বশেষ যে রাশির সুসংবাদটি আমি জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সুসংবাদটি আমি এই কারণেই দিতে চাচ্ছি, আসছে নতুন বছর 2021 সালে কুম্ভ রাশির মানুষের জীবন পথ সহজ হবে না তেমন একটা। কিন্তু অর্থনৈতিকভাবে এরা এই বছরটি খুব দ্রুত এগিয়ে যাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ধর্মের পথে আয় করতে ভালোবাসেন। এরা ছোটবেলার থেকেই অর্থের প্রতি এদের আকর্ষণ থাকে, যার ফলে এরা জীবনে প্রচুর অর্থের অধিকারী হয়ে থাকেন। কিন্তু বিগত বছরগুলোতে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা হয়েছিল, আসছে নতুন বছর 2021 সালে এ ধরনের প্রতিবন্ধকতা হবে না। আপনার যদি চেষ্টা সঠিক থাকে, আপনার গ্রহ নক্ষত্র যদি আপনার ফেভারে থাকে, তাহলে আপনি এই নতুন বছরে ধন সম্পত্তির মালিক হবেন। গাড়ি করতে পারেন, বাড়ি করতে পারেন, সম্পত্তি করতে পারেন, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয় করতে পারেন। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আমি একটি মেসেজ দিব, যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে ধরনের বিলাসী জীবন যাপন করেন, বিলাসী জীবন থেকে যদি একটু কৃপণতার স্বভাব নিয়ে এই নতুন বছরে সঞ্চয় করতে পারেন, আপনি মনে করবেন এই সঞ্চয়টি 2021 সালের সঞ্চয়টি আগামী দিনগুলোতেও আপনার কাজে লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক রাশির জাতক বা জাতিকারা আছেন বিগত বছরগুলোতে কষ্ট করেছেন বা বিভিন্ন সমস্যার জন্য বারবার ফোচট খেয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। আমি তাদেরকে বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আপনার বর্তমান বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করুন, কি কারণে আপনার বাধাগ্রস্ত হচ্ছে, কোন কোন সমস্যার জন্য আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারছেন না, কোন কোন কারণগুলোর জন্য আপনি আগাতে পারছেন না, একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে আগামীর পথ দেখিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন, অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নিতে পারেন। কারণ মনে রাখবেন প্রতিটা বিষয়ে জ্যোতিষশাস্ত্রবিদরা আপনাকে কিন্তু ধনী বানিয়ে দিতে পারবেন না। জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক পথ দেখিয়ে দেওয়া, কোন পথে গেলে আপনার গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত থেকে আলোর পথে যেতে পারবেন সেই দিক নির্দেশনাগুলো দেওয়া। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজারে আমার চেম্বার আছে, চাইলে আমার চেম্বারে সরাসরি আপনারা উপস্থিত হতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আবারও বলছি ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।